ওপেন জায়গার খেলোয়াড় তাই গোপন জায়গায় বসি আমরা ওপেন জায়গায় চলাফেরা করলে মানুষজন বলে আজ কার গলায় ফাঁসি না এটা কমন না যে পারবি না ঝোলাইতে চিন্তার বিষয় এইটা তুই তো স্যার এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তোমরা আমাদের আজকে টিউটোরিয়ালটিতে আপনারা প্রথমে এই বেসিক ভিডিওগুলো দেখে অবশ্যই বুঝেছেন তোমরা আজকে টিউটোরিয়ালটিতে আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা এই ধরনের বেসিক ভিডিওগুলো এডিটিং করবেন খুব সহজে এবং প্রফেশনালভাবে তাছাড়া একজন ভাই ধরে রিকোয়েস্ট করে যাচ্ছেন কীভাবে ভাই এ ধরনের ডার্ক ব্যাকগ্রাউন্ড অ্যাড করে এভাবে অ্যানিমেশন আমি বসে তা নিয়ে একটি টিউটোরিয়াল করার জন্য তো তার রিকোয়েস্টের কারণে কিন্তু এই ভিডিওটি করা তোমাদের সম্পূর্ণ টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করুন সুন্দর ভিডিওটি রয়েছে আমি সঞ্জয় আপনাদের ছিলেন সঞ্জয় টেক যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তার লাইক নিয়ে বাজবেন কারণ পরবর্তী কোনো ভিডিও চ্যানেল সবাই পাওয়ার জন্য যা যা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এই ধরনের ভিডিও ম্যাগিং করে আমাদের প্রয়োজন হবে ক্যাপকেট নামে একটি অ্যাপ তোমাদের ক্যাপকেট অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা তো খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন তো ডাউনলোড করার পর আপনাদের ক্যাপকেট অ্যাপটি ওপেন করবেন আমি অ্যাপটি ওপেন করছি সো ওকে অ্যাপটি ওপেন করার পর আপনাদের পেয়ে যাবেন কি নিউ প্রজেক্ট অর্থাৎ আপনাদের প্লাস আইকনে ক্লিক করবেন তো আমি এতে ক্লিক করে দিলাম এরপর আপনাদের ভিডিও চলে আসবে তো আপনাদের যে ভিডিওটি এডিটিং করতে চান সেই ভিডিওটি আপনাদের নিয়ে নেবেন তো আমি এতে একটি ভিডিও নিয়ে নিচ্ছি সো ওকে ভিডিওটি নেওয়ার পর এখান থেকে নিচে অ্যাড করবেন সো এতে ওকে তো দেখুন আমি এতে একটি নর্মাল একটি ভিডিও নিলাম এই ভিডিওটি আমি এডিটিং করে আপনাদের সামনে প্রেজেন্ট করবো কিন্তু সর্বপ্রথম আপনাদের এডিটিং করার জন্য আপনাদের সবার শেষে চলে যাবেন যার পর আপনাদের ক্যাপকেট অ্যাপে একটি লোগো পেয়ে যাবেন লোগোটা অবশ্যই ডিলিট করে দেবেন নাহলে আপনার ভিডিওতে এটা উঠে যাবে তো এরপর আপনাদের প্রথম চলে আসবেন আসার পর আপনার এন থেকে দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ডটি এন থেকে প্রথমত ডার্ক করতে হবে তো ডার্ক করার জন্য আমরা এনতে চলে যাবো কি ভিডিওর উপরে ভিডিও উপরে ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনাদের নিচে এনতে স্ক্রল ডাউন করবেন তো করার পর আপনাদের পেয়ে যাবেন কি অ্যাডজাস্ট সো আপনার অ্যাডজাস্টের উপরে ক্লিক করবেন এরপর আপনার কিন্তু অনেকগুলো অপশন পেয়ে যাবেন এখান থেকে আপনার এস এস এল তো এখানে ক্লিক করবেন তো আমি এনতে দিয়েছি সো এখানে ক্লিক করবেন তো আমি এনতে ক্লিক করে দিলাম এরপরে দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ডটি ডার্ক করার জন্য আমরা এনতে দেখুন আমাদের এই ব্যাকগ্রাউন্ডটি কিন্তু রয়েছে সবুজ তো সবুজ থেকে আমাদের ডার্ক করতে হবে তো করার জন্য আমরা এনতে পেয়ে যাচ্ছি কি সবুজ তো আমরা এনতে এই সবুজের উপরে ক্লিক করবো এরপর আমরা এতে স্যাচুরেশনটা আমরা এনতে করে দেবো কি মাইনাস সো আমাদের ব্যাকগ্রাউন্ডে এনতে ডার্ক হয়ে গেলো আমাদের এনতে দেখুন গাছপালা ব্যাকগ্রাউন্ডে এনতে ডার্ক হয়ে গেলো তো এটা কিন্তু কারো কিন্তু ডার্ক করা যায় তার জন্য আপনার এনতে হলুদে ক্লিক করবেন সো হলুদের উপরে ক্লিক করার পর এটা কিন্তু স্যাচুরেশনটা কিন্তু মাইনাস 100 করে দেবেন সো আমাদের ব্যাকগ্রাউন্ডে কিন্তু পারফেক্টভাবে কিন্তু ড্রাগ করা হয়ে গেছে এরপর আমরা কিন্তু চলে যাবো কি এনতে স্কাইয়ের মধ্যে আমাদের স্কাইটি কিন্তু ড্রাগ করতে হবে তো স্কাইটি ড্রাগ করার জন্য আমরা নিতে পেয়ে যাচ্ছি কি স্কাইয়ের অপশন সো আমি কিন্তু স্কাইয়ের উপরে ক্লিক করলাম এরপর আমরা কিন্তু স্কাই কালারটা কিন্তু ড্রাগ করে দিচ্ছি সো কিন্তু স্যাচুরেশনটা কমিয়ে দেবেন সো আমাদের একটা ড্রাগ হয়ে গেলো এরপর আমরা কিন্তু চাইলে এখান থেকে আরও একটু ড্রাগ করার জন্য আমরা এখান থেকে ক্লিক করে আমরা স্যাচুরেশনটা কমিয়ে দিলে আর একটু ভালোভাবে ড্রাগ হয়ে যাবে সো ওকে এরপর আপনাদের দেখুন আমাদের ফেসটা এখান থেকে কিন্তু একটি ব্ল্যাক কালার হয়ে গেছে সো ফেসটা যদি আপনাদের আর একটু গ্লো করতে চান তাহলে আপনার থেকে মাটি কালার সো এখান থেকে এই আইকনে ক্লিক করবেন সো আমি যে ক্লিক করে দিলাম এই কালারে তো ক্লিক করার পর আপনার থেকে হুইটে আপনার এনতে করে দেবেন কি প্লাস 100 সো ওকে আমাদের এখান থেকে আমাদের ফেসটা এখান থেকে একটু কালারফুল হয়েছে সো এনতে দেখুন সো ওকে এভাবে আপনার থেকে কালারফুল করবেন ফেসটা এরপর আপনি স্যাচুরেশনটা চাইলে কিন্তু কমিয়ে দিতে পারেন একটু চাইলে কিন্তু আগের মতো নিজের মতো কিন্তু রাখতে পারেন তো আমি দিয়ে কমিয়ে দিলাম বাড়িয়ে দিলাম না আমি এতে মোটামুটি রাখলাম আপনার যদি ফেসটা এনতে যদি আরেকটু এনতে গাঢ় করতে চান তাহলে আপনি স্যাচুরেশনটা একটু কমিয়ে দেবেন আপনার ফেসটা এনতে গাঢ় হয়ে যাবে সো ওকে আমি যেভাবে রয়েছে সেভাবে করে দিচ্ছি সো ওকে এরপর আপনাদের সব কিছু ঠিক থাকলে আপনার এনতে ব্যাক করবেন সো এনতে সাইন আগে ক্লিক করবেন এরপর দেখবেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা এনতে পারফেক্টভাবে হয়েছে কি আপনার এনতে দেখবেন আমাদের ফুল ভিডিওতে সো ফুল ভিডিওতে হয়েছে এরপর আমরা এতে প্রথম চলে আসবো এরপরে দেখুন আমাদের এখান থেকে ভিডিওটি থেকে আমাদের অডিও সাউন্ড রয়েছে তো অডিও সাউন্ডটি আমাদের এখান থেকে আলাদা করতে হবে তো আলাদা করার জন্য আমরা এতে নিচে স্ক্রল ডাউন করবো তো এখন কথা হচ্ছে আপনার থেকে আমি অডিও সাউন্ডটি কেন আলাদা করছি সো অডিও সাউন্ডটি আলাদা করছি আপনাদের অ্যানিমেশন অ্যাড করার জন্য তো অ্যানিমেশন পারফেক্টভাবে অ্যাড করার জন্য আপনাদের ভিডিও উপরে ক্লিক করবেন নিচে আপনাদের স্ক্রল ডাউন করবেন করার পর আপনাদের পেয়ে যাবেন কি এক্সট্রাক্ট অডিও তো আপনাদের এক্সট্রাক্ট অডিও উপরে ক্লিক করবেন তো আপনাদের ভিডিওটি কিন্তু অডিওতে কনভার্ট হয়ে যাবে সো ওকে ভিডিও থেকে অডিও কনভার্ট হয়ে গেলো এরপর আমাদের এখান থেকে অডিওটা আমরা এখান থেকে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে সো একটু এডিটিং করতে হবে তো করার জন্য আপনার এখান থেকে নিচে কিন্তু স্ক্রল ডাউন করবেন করার পর আপনাদের ম্যাচ কাট নামে একটি ফ্ল্যাগ পেয়ে যাবেন তো আপনাদের ফ্ল্যাগের উপরে ক্লিক করবেন এরপর আপনাদের পেয়ে যাবেন কি অটো জেনারেট সো আপনার যদি এমবি যদি না থাকে তাহলে আপনাদের গানটি এখান থেকে ভয়েসটি শুনবেন সো আমি আপনাদের দিয়েছি সো ভয়েসটি শুনবেন ভয়েসটি যেখান থেকে বলা শেষ হবে এরপর আপনাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক আসবে সো ব্যাকগ্রাউন্ড মিউজিক কিছু এখানে বিট রয়েছে তো বিট অনুযায়ী আপনার থেকে কয়েকটি ফোটো বসিয়ে দেবেন আর যদি ইন্টারনেট যদি থেকে থাকে তাহলে আপনার থেকে অটো জেনারেটের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার থেকে অনেকগুলো এখান থেকে বিট বসে যাবে এখান থেকে বিটগুলো বসার পর আপনাদের 1 অথবা 2 দিতে পারেন তো আমি টুতে রাখলাম সো এটা ওকে এরপর আমাদের ভয়েসের শেষে চলে যাবো সো দেখুন ভয়েসটি শেষ কোথায় আমরা এখান থেকে দেখুন
ফাসি আমাদের বয়সটি এখানে শেষ হয়েছে সামিন্তা আবার দিয়ে দিচ্ছি বলে আজ কার গলায় ফাসি ওকে আমাদের বয়সটি এখানে শেষ হয়েছে এরপর আমাদের এখান থেকে একটি বিট রয়েছে এখানে সেটা এখানে বিট বরাবর আমাদের এখান থেকে একটি বিটে আইকন রয়েছে তো এই বরাবর আসার পর আমরা এই ভিডিওতে ক্লিক করব নিচে আমরা স্পিডে ক্লিক করে আমরা এই ভিডিওটি এখান থেকে কাট করে নেব সেটা কাট আমাদের একটি কাট হয়ে গেল এরপর আমরা এখানে আসব সে এরপরে আপনার একটা বাদ দিয়ে আপনার এখান থেকে আরেকটিতে চলে যাওয়ার পর আপনার থেকে কাট করে নেবেন সেন্থে একটা বাদ এরপরে এখান থেকে আরেকটিতে আসার পরে এতে কাট করে নিব সেটা করলে আপনার এখান থেকে পারফেক্টভাবে এতে অ্যানিমেশনগুলো বসবে সেরপরে এখানে আসার পরে এতে বসাবেন সেরপরে অ্যানিমেশনগুলো বসানোর জন্য আমরা এতে প্রথম চলে আসবো আসার পর আমরা এতে কাট ভিডিও প্রথমের উপরে ক্লিক করব এরপর নিচে আমরা পেয়ে যাবো কি অ্যানিমেশন তো আমরা এতে অ্যানিমেশনের উপরে ক্লিক করবো সেন্থে অ্যানিমেশন এরপর আমরা এতে চলে আসবো কি এতে কাম্বো তো কাম্বোতে আসার পর আপনার এতে অনেকগুলো অ্যানিমেশন পেয়ে যাবেন যেটি ভালো লাগে অর্থাৎ সেটি আপনার এতে অ্যাড করে দিতেন সেমিন অ্যাড করে নিচ্ছে একটি তো প্রথমত এটা অ্যাড করে নিলেন সে অ্যাড করার পর আপনার এতে দেখুন আপনার এখান থেকে একটি নিচে একটি অপশন পেয়ে যাবেন তো সেকেন্ড অপশনটা আপনার এতে করে দেবেন কি 1.0 সেকেন্ড সো আমি এতে করে দিচ্ছি এবার ঠিক আছে এরপরে এখানে ক্লিক করবেন এরপরে এখান থেকে আরেকটি এখান থেকে দিয়ে দিবেন সো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি সেটা করে দেবেন কি 1.0 সেকেন্ড ওকে এরপর একটাতে ক্লিক করবেন এরপরে কিন্তু আরেকটি দিয়ে দিবেন সো কোনটা দিই সো 1.0 সেকেন্ড চারশিটটাতে ক্লিক করবেন চারশিটটা তো একরকমভাবে একটি দিয়ে দিবেন সো যেটা ভালো লাগে সেটা আপনার এতে অ্যাড করে নেবেন তো আমি এতে একটি অ্যাড করে নিচ্ছি সো 1.0 সেকেন্ড সেটা এখান থেকে একটু বাড়িয়ে দিবেন সেটার উপরে দিবেন বেশি বড় হলে আপনার এখান থেকে 1 পয়েন্ট আপনাদের ভিডিও অনুযায়ী করে দেবেন একটু শেষে অংশটা একটু ফাঁকা রাখবেন তো এই অংশটা একটু ফাঁকা রাখবেন তাছাড়া আপনাদের ফুল ভিডিও করে দেবেন সেটা ওকে এরপর সব কিছু ঠিক থাকলে আপনাদের স্যানিগেটি ক্লিক করবেন এরপর আপনাদের সব কিছু কিন্তু বসে জানলে আপনাদের ব্যাক করবেন সে অ্যানিমেশনগুলো কিন্তু পারফেক্টভাবে বসিয়েছি নাকি আমরা একটু দেখে নিব আমাদের অ্যানিমেশনগুলো বসেছে এরপর আমাদের এতে ইফেক্টস অ্যাড করতে হবে তো ইফেক্টসটি অ্যাড করার জন্য আপনাদের প্রথম চলে আসবেন আসার পর আপনাদের কি নিচে পেয়ে যাবেন কি ইফেক্টস তো আপনাদের ইফেক্টসের উপরে ক্লিক করবেন এরপর আপনাদের ভিডিও ইফেক্টসে ক্লিক করবেন এরপর আপনাদের ট্যান্ডিং থাকবে তো ট্যান্ডিং থেকে আপনার ইনতে চলে আসবেন কি ফ্রেমে সেন্থে একটি ফ্রেম নামে একটি রয়েছে সেন্থে ফ্রেমের উপরে ক্লিক করবেন তো ফ্রেমের উপরে ক্লিক করার পর এখান থেকে অনেকগুলো ফ্রেম পেয়ে যাবেন এখান থেকে আপনার ইনতে চলে যাবেন কি উইল ব্ল্যাক নামে এই ফ্রেমটিতে আমরা ওপেন জায়গার খেলোয়াড় তাই গোপন জায়গায় ক্লিক করবেন এরপর আপনার ইনতে এটা আসে যাবে এরপর আপনার ইনতে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে আপনাদের যদি এখান থেকে কালোটা এখান থেকে এত বেশি না লাগে তাহলে আপনার ইনতে অ্যাডজাস্ট করে আপনার ইনতে কমে নিতে পারবেন সেন্থে অ্যাডজাস্টের উপরে ক্লিক করবেন অ্যাডজাস্টটা আপনার ইনতে করে দেবেন কি টেন থেকে 30 করে দেবেন সেন্থে 30 ওকে আমরা ওপেন জায়গার খেলোয়াড় ওকে এরপর আমরা ইনতে ফুল ভিডিওতে এটা করে দিব ওকে ফুল ভিডিওতে হয়ে গেলো এরপর আমরা এখান থেকে আমাদের মোটামুটি এখান থেকে ভিডিওটি এখান থেকে কমপ্লিট হয়ে গেছে এখন আমরা ভিডিওটি দেখবো কেমন হয়েছে তো আমি দেখে নিচ্ছি আমরা ওপেন জায়গার খেলোয়াড় তাই গোপন জায়গায় বসি আমরা ওপেন জায়গায় চলাফেরা করলে মানুষজন বলে আজ কার গলায় ফাঁসি না এটা কমন না যে পারবি না ঝোলাইতে চিন্তার বিষয় এইটা তুই পারবি কি কুলাইতে ওকে দেখেছি আমাদের ভিডিওটি কেমন হয়েছে তুমি ভেবে চাইলে কিন্তু আপনার এতে খুব প্রফেশনালভাবে একটি খুব সহজে ভিডিও এডিটিং করে নিতে পারবেন এখন ভিডিওটি সেভ করার পালা তো সেভ করার জন্য আপনার পেয়ে যাচ্ছেন কি উপরে এখানে ক্লিক করবেন এরপর আপনার থেকে ফর্ম রেডিটি আপনার থেকে শেয়ার করে দেবেন করার পর আপনার সেভ আইকনে ক্লিক করলে আপনার ভিডিওটি থেকে ফুল এইচডিতে সেভ হয়ে যাবে সুন্দর এছিল আমাদের আজকে বেসিক একটি ডার্ক ব্যাকগ্রাউন্ডে ভিডিও এডিটিং আই হোপ আপনাদের থেকে ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এই ভিডিও যে আমি লাইক করেছি মাত্র 300টি আপনারা 300টি লাইক কমপ্লিট করে দেবেন আর নেক্সট টাইম কি ভিডিও চান তা কমেন্ট বক্সে অবশ্যই বলে দেবেন আর যদি চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে লাইক বাজিয়ে দেবেন তারপর এই ধরনের ভিডিও চ্যানেল সবাইকে পাওয়ার জন্য সুন্দর দেখাচ্ছেন এই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ